সকালবেলা ঝলমলে রোদ দেখলাম দেখার পর ভাবলাম যে মেয়েদের গোসল করাই দেই যদি তারপরে দিন রোদ না উঠে তো যেই ভাবা সেই কাজ মেয়েদের দিলাম গোসল করিয়ে দেখেন রোদের মধ্যে গোসল করে ওরা একদম বৃন্দাস দুই মেয়ে গোসল করে বসে আছে রোদে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই শীতে আর কেমন থাকা যায় সবাই ভালো আছি আমরাও ভালো আছি ছোটো মেয়েটা একটু অসুস্থ হয়েছে এখন আলহামদুলিল্লাহ তো ওই দেখেন সে বসে বসে খেলা করতেছে আবার হাতে তালি দিতেছে আগে হাতে তালি দিতে পারতো না এখন সে হাতে তালি দিতে পারে আল্লাহ আল্লাহতালার অসহমত এবং সবার দোয়ায় আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন বিপদ যেন না আসে সব বাচ্চারা সুস্থ সবল থাকুক এই দোয়া করি তো মেয়েরা দুই বোনে বসে বসে খেলা করতেছে আর গল্প করতেছে এখানে একটা আম ছাদে আনার গাছ লাগানো হয়েছিল সে আনার প্রে খুশি তারা তো সারা দিন পরে রাতে চলে গেছে যাচ্ছে মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে দেখেন চুল কাটাতে কত জনসংখ্যা গেছি কারণ ছোট মেয়ে এই প্রথম সে চুল কাটতে যাচ্ছে পার্লারে তো সামনে আছে তো তো আমার আম্মার কুলে বসে আছে আমার বোন আমার আন্টিরা সবাই নিয়ে বসে আছে এখন তাকে চুল কাটানো হবে জানি না সে কি করবে তো সে তো বুঝতেছে না কি করবে সে তো সেই খুশি কারণ বাইরে বের হইছে খুব খুশি সে বাইরে বের হইলেই তার খুশি যেন শেষ নাই তো চুল কাটতে অনেক ঝামেলা করতেছিল আমরা অনেক কত কিছু চুল কাটানো হচ্ছে কারণ সে এই প্রথম চুল কাটতেছে এর আগে কখনো চুল টুল কাটা হয়নি তার জন্য সে এরকম করতেছিল প্রথম একটু চুপচাপ ছিল পরে অনেকটা ঝামেলা করছে তো অনেকটা সময় নিয়ে চুলগুলো কাটতে হয়েছে দেখেন কত ঝামেলা করে চুল কাটতে অনেকগুলো মানুষ গেছে এর বাবা গেছে এর বাবা আর ওর বোন মাইসুন ওরা নিচে আর আমরা পার্লার আসছিলাম দেখেন চুল কাটা শেষ এখন সে বসে আছে এখন তার ভালো লাগতেছে এখন সে খুশি এখন সে এখানে বসে থাকবে এখান থেকে আর উঠবে না কাপড় চুপড় চেঞ্জ করতে চাচ্ছিলাম কাপড়গুলো চেঞ্জ করে দিই কিন্তু সে উঠবে না জোর করে তাকে উঠাই জামা জামা কাপড় চেঞ্জ করাইলাম এখন সে এখানে বসে খেলা করবে পার্লারের ওরা ওর সাথে খেলা করতেছে এখন দেখছেন ভদ্র মানুষ আর নেই সে যাবেই না তো এখন আমরা সবাই চলে আসব বাসায় বাসায় এসে তারপর তাকে ভালো করে দেখবো যে তার চুলগুলো কেমন হলো কাটা তবে বাসায় এসে ফিনিশিং দিতে হবে তো ফিনিশিং দিব তবে আজকে দেখে যে ভাবলাম যে রোদ উঠলে গোসল করাই দিব ফিনিশিংটা দিয়ে দিব কিন্তু সেই। আর ফিনিশিং দেওয়া হলো না রোদ নেই তাই আর দেয়নি তো ভয়েস দিয়ে ভাবলাম ছেড়ে দেয় এই যে এখন এসে উনি চিপস খাইতেছে বসে বসে কোনো কিছুই সে খাইতে জানে না সব মুখে দেয় আর ফালাই দেয় তার মতন ভদ্র মানুষ আর নেই চুপচাপ থাকবে সে খেলা করতে ভালো বেশি পছন্দ করে চুপচাপ বসে বসে একা একা খেলা করবে কিন্তু আমার বর্মের জন্য আর হয় না সে বিশাল ঝামেলা করে তো আজকের মতো এই ভিডিওটুকু এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম